আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। পড়াশোনার জন্য কিশোরের অদম্য লড়াই বিস্তারিত জানাচ্ছি আমি ফারজান আক্তার। প্রতিদিন সকালে বই খাতা চেয়ার টেবিল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এক কিশোর, তারপর পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠে শুরু করে অনলাইন ক্লাস, দুপুরে ক্লাস শেষ ফের নিচে নেমে আসে। গত এক মাসেরও বেশি সময় ধরে এভাবে পড়াশোনা করছে 12 বছর বয়সী কিশোর হরিশ। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিশ্বের অনেক দেশে এখনও চালু হয়নি শিক্ষা প্রতিষ্ঠান, তাই বলে বন্ধ নেই পড়াশোনা। তথ্য প্রযুক্তির কল্যাণে অনেক দেশে চলেছে অনলাইন ক্লাস, ব্যতিক্রম নয় ভারতেও। দেশটিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যদানের কর্মসূচি চালু রাখা হয়েছে, কিন্তু বিপুল জনসংখ্যার এই দেশটির অনেক জায়গায় এখনও ঠিকমতো পাওয়া যায় না নেটওয়ার্ক, ফলে অনলাইন ক্লাস করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। তেমনি একজন রাজস্থান রাজ্যের বারমার জেলার পাঁচপত্রা গ্রামের বাসিন্দা হরিশ, গ্রামে নেটওয়ার্ক না থাকায় অনলাইনে ক্লাস করা নিয়ে দুশ্চিন্তায় পড়ে স্থানীয় বিদ্যালয়ের এই শিক্ষার্থী। কিন্তু পড়াশোনার অদম্য ইচ্ছা তাকে আটকে রাখতে পারেনি, তাই তো প্রতিদিন বই খাতা চেয়ার টেবিল নিয়ে উঠে পড়ে পাহাড়ে, কারণ পাহাড়ের উপরেই উঠলেই ঠিকমতো নেটওয়ার্ক পায় সে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।